আমি হানিফ, আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত দোল গোবিন্দপাড়া পুজো কমিটি, সেই স্থানে আমরা পৌঁছে আছি। যেহেতু এই স্টেজের মধ্যে তাদের গ্রামীণ পুজো হালকা হালকা নিজেদের বাচ্চাদের নিয়েই প্রোগ্রাম হয়, সেহেতু সেই কারণে কিন্তু এই পর্দা দেওয়া হয়েছে। তো অবশ্যই দেখাবো, আমরা বিস্তারিত ফুটেজ আমরা অবশ্যই দেখাবো। সেই কারণে কিন্তু ঢাকা দেওয়া হয়েছে, যেহেতু স্টেজ এবং পূজো মণ্ডপ একটি। প্রত্যেক বছরের নাই, এবছরও সেইভাবে সাজিয়ে তুলেছেন গ্রামীণ পুজো। এটা দোল গোবিন্দপাড়া, প্রত্যেক বছরে ধুমধাম আকারে প্রোগ্রাম হয়, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কিন্তু অনেকটা কিন্তু সবাই চুপচাপের মধ্যেই পার করছে, নিজেদের বাচ্চাদেরকে নিয়ে হালকা হালকা প্রোগ্রাম নিজেদের মধ্যেই করছে, কোনো বাইরে থেকে কোনো টিম বা প্রোগ্রাম করেনি, তারা নিজেরাই করছেন। প্যান্ডেল সামিয়ানা দিওয়ানা মন খুঁজে যায়, ইশারায় কথা হয়ে এখানে যারা কমিটির দায়িত্বে আছে তার সঙ্গে আমরা কথা বলবো যে তারা কীভাবে পার। খাস করে বাংলা, আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার, স্বাগত। তো আপনাদের পুজো কীভাবে আয়োজন করেছেন? পুজোর আমাদের কোভিড বিধি অনুসরণ করেই এই পুজো করা হয়েছে, এবং তার সাথে আমাদের যে সরকারের তরফ থেকে সাহায্য পাওয়া গেছে তার জন্য হ্যান্ডবিল পোস্টার আমরা লাগিয়েছি এবং হ্যান্ডবিলও বিলি করছি। প্লাসনার মাস্ক আর স্যানিটাইজারও ইউজ দেওয়া হয়েছে সকাল থেকে। তারপর দেখা যাচ্ছে বিশেষ করে পুজো মণ্ডপে বিভিন্ন ঋষি মনীষীদের ছবি দেওয়া হয়েছে, এটা কী কারণ? এটার কারণ কিছু না, এটা জাস্ট একদম তাদের স্মরণ করা। আমাদের এই পুজোর দিনে এনাদের অবদান আমাদের সমাজে প্রচুর, তা আমরা তাদের স্মরণ করি। তো এই পুজো তো আগে তো আপনাদের বাইরে বাইরে প্রোগ্রাম হতো, সেটা একবারে বন্ধ আছে? না, এখন যেহেতু বড় প্রোগ্রামের কোনো পারমিশন পাওয়া যায়নি, তাই আমরা ঘরোয়া অনুষ্ঠান ছোট বাচ্চাদের নিয়েই প্রোগ্রাম করছি। আপনার নাম? আমার নাম স্নেহাশিস গুপ্ত। আপনি কি দায়িত্বে আছেন? এখানে আমি সেক্রেটারিতে আছি। ধন্যবাদ। আমি আরেকজন, আমি যেহেতু এই গ্রামের একজন বাসিন্দা, ছোট থেকে আমি এখানেই মানুষ হয়েছি, সেহেতু আমি প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকে আমি চিনি, আর এই পাড়াতেই মানুষ হয়েছি। অনেক ছোটদের আছে আমি চিনি না, কিন্তু আমি জানি আমরা উজ্জ্বলা পিসি বলি, কিন্তু কথা বলবো, কেমন লাগছে কী বলবেন? খুব ভালো লাগছে। মানে যেভাবে দু বছর ঘরে কন্টিনিউভাবে বসা ছিল, সে একটা খোলামেলা আকাশে পাওয়াচ্ছে। হ্যাঁ, এখন অনেকটা তার থেকে অনেকটা ভালো লাগছে। আমার নাম উজ্জ্বলা রায়। পাশে ছোট ছোট বন্ধুদের কি বলবেন? খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা, মানে আমরা পুরোটাই ঘরোয়াভাবে একদম, আর যত যাই সরকারি থেকে যে গাইডলাইন ছিল সব গাইডলাইনগুলো মেনেই আমরা একটা নিজেদের মতন করে ছোট্ট একটা প্রোগ্রাম করার চেষ্টা করছি। তো সব নিজেদের মধ্যে না, বাইরের কেউ নেই, সব আমাদের পাড়ার গ্রামের মিলে আমরা পুরো প্রোগ্রামটা করার, মানে কে সবাই তো এই লকডাউনে ঘরের মধ্যে আছে, তো তার মধ্যে এই পুজো চার দিনটা কিছুটা একটু আনন্দের জন্য আমরা এই প্রোগ্রামটা একটা করছি আর কি। তবে সরকারের সব কিছু গাইডলাইন মেনেই আমরা এটা করছি। আমার নাম নিবেদিতা গুপ্ত। আমরা এখন রয়েছি
পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতর গ্রামের দোলগোবিন্দ পাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে প্রাঙ্গণ বা মণ্ডপ রয়েছে সেখানে এখানে মানুষের মধ্যে মেলবন্ধন এবং মানুষের সৌভ্রাতৃত্ববোধ সত্যি দেখার মতো এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যে সমস্ত নিয়মবিধি আছে সব নিয়মবিধি মেনে তারা গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে ছোটোখাটো অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামের মানুষ শুভ সপ্তমীর সন্ধ্যে থেকেই আনন্দে মেতে উঠেছে, যার প্রতিচ্ছবি আপনারা এতক্ষণ দেখলেন। বিভিন্ন দিক বিচার বিবেচনা করে মৌতর দোলগোবিন্দ পাড়া যে সার্বজনীন পুজো রয়েছে সেই পুজো কমিটিকে আমরা খাস খবর বাংলা শারদ সম্মান 2021 তুলে দিতে চলেছি। আমাদের খাস খবর বাংলা ওয়ানের তরফ থেকে সম্পাদক খানিফ শেখ এই পুজো কমিটির সদস্যদের হাতে তুলে দিচ্ছে খাস খবর বাংলা শারদ সম্মান 2021। আপনারা দেখতে পাচ্ছেন এই ইতিমধ্যেই শারদ সম্মান 2021 দোলগোবিন্দ পাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির হাতে চলে গেছে। আমরা চলে যাব। কেমন লাগছে এই সম্মান পেয়ে? এই সম্মান পেয়ে খুবই আনন্দিত, আমরা উৎসাহিত। আমরা এর আগেও এই সম্মান পেয়েছি, আমরা সেইভাবেই চেষ্টা করি যাতে প্রতি বছর আমাদের দুর্গাপূজা কমিটি এই সম্মানের অধিকার গ্রহণ করতে পারে। অষ্টমীর শাড়ির ভাঁজে সেলফি নাচে গানে নবমী কভার হয়ে যায়। একেজি অটোমোবাইল এবার পুজো আকর্ষণীয় অফার, প্রতিটি গাড়ির ক্ষেত্রে 2000 টাকা এবং 3000 টাকা পর্যন্ত ছাড়। অফার চলবে 15 অক্টোবর পর্যন্ত, তাই এবার পুজো আসতেই হবে একেজি অটোমোবাইলে। ঠিকানা রঘুনাথপুর 2 নম্বর ব্লক চেলিয়ামা হসপিটালের সন্নিকট। মোবাইল নাম্বার 8116093071 অথবা 9641393173।